ক্লাস 12 তোমাদের অ্যালকোহল আর ইথার সম্পর্কে আমি বলবো। অ্যালকোহল কি? এরা দুই রকম হয়, অ্যারোমেটিক অ্যালকোহল এন্ড অ্যারোমেটিক অ্যালকোহল। মানে অ্যারোমেটিক অ্যালিফ্যাটিক অ্যালকোহল কাকে বলে? যদি অ্যালিফ্যাটিক হচ্ছে হাইড্রোকার্বনের সঙ্গে যদি কোনো প্রতিস্থাপিত হাইড্রোজেন পরমাণু ওইস দ্বারা প্রতিস্থাপিত হয়ে যে অ্যালকোহল তৈরি করবে সেটা হচ্ছে অ্যালিফ্যাটিক অ্যালকোহল। এখন উদাহরণ কি? থাকে ফেনল যেটাকে বলা হচ্ছে দুটো হাইড্রিক, ঠিক আছে। এবার যদি তিনটে থাকে তাহলে এটা টাই হাইড্রিক, ওকে। এটা হচ্ছে ফেনলের হচ্ছে এক প্রকার অ্যালকোহল, ওকে। এবার তোমাদেরকে আমরা অ্যালকোহল প্রিপারেশন সম্পর্কে বলবো। অ্যালকোহল কিভাবে তৈরি বলবো, অ্যালকোহল কিভাবে তৈরি, প্রিপারেশন অফ অ্যালকোহল। প্রথমেই আমাদেরকে অ্যালকোহল প্রিপারেশন জানতে গেলে প্রথমে এক নম্বর প্রিপারেশন সেটা হচ্ছে অ্যালকিল হ্যালাইড। অ্যালকিল হ্যালাইড থেকে যেটাকে আমরা আগেই পড়েছি হ্যালো অ্যালকেন, যেটাকে আমরা হ্যালো অ্যালকেন বলি, অ্যালকিল হ্যালাইড থেকে কীভাবে অ্যালকোহল প্রস্তুত করবো। এখন একটা অ্যালকিল হ্যালাইড আর এক, যদি এখানে কেওইট যদিও দ্রবণ ব্যবহার করা হয় তাহলে এই যে আর এক যৌগটা আছে এটা হচ্ছে আর একটা হচ্ছে ডেল প্লাস, এটা হচ্ছে ডেল মাইনাস। যেহেতু হ্যালোজেনের ইলেকট্রোনেগেটিভিটি হাই তাহলে এই যে বন্ডিংটা হচ্ছে এর মধ্যে একটা পোলারিটি সৃষ্টি হচ্ছে, ধ্রুবীয়তা। এখানে দেখতে পাচ্ছ কেউইচের যোগ দেওয়া হচ্ছে কে প্লাস ওই মাইনাস, ওই মাইনাস হচ্ছে নিউক্লিওফাইল, তাহলে এটা হচ্ছে সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক রিঅ্যাকশন করবে এসএন ওয়ান অ্যান্ড এসএন টু, ওকে। তাহলে আর এক্স এক্সটা ওই দ্বারা প্রতিস্থাপিত হয় এক ডিগ্রি অ্যালকোহল তৈরি করবে। এবার আমরা অ্যালকিল হ্যালাইড থেকে কতরকম অ্যালকোহল তৈরি করতে পারি সেটা জানবো, এক ডিগ্রি দু ডিগ্রি তিন ডিগ্রি, ওকে। এবার আমি আসছি দু নম্বর প্রিপারেশন অ্যালকিন থেকে, অ্যালকিন কম্পাউন্ড থেকে কীভাবে আমি অ্যালকোহল তৈরি করবো। একটা অ্যালকিন কম্পাউন্ড কাকে বলে? যার মধ্যে দ্বিবন্ধন থাকবে, অর্থাৎ এই কার্বনটা এসপি টু হাইব্রিডাইজ, এই কার্বনটা এসপি টু হাইব্রিডাইজ, ওকে। তাহলে এখানে দেখতে পাচ্ছ যে দ্বিবন্ধনটা আছে তাতে পাই ইলেকট্রন মেগ আছে, ওকে। তাহলে এর সঙ্গে আমাকে কী করতে হবে? সালফিউরিক অ্যাসিডের জলীয় দ্রবণ ব্যবহার করতে হবে। তাহলে এই যে দ্বিবন্ধনযুক্ত দুটো কার্বনের মধ্যে এই সালফিউরিক অ্যাসিডের কী হবে? একটা দ্বিবন্ধন খুলে গেল, এখানে এইচ হবে, এখানে এসওপি এইচ, ওকে। তারপরে এই এসওপি এইচ এই জলটা কী হবে? সেকেন্ড স্টেপে সিএইচ টু ড্যাশ সিএইচ টু ও এইচ, এখানটা এইচ প্লাস সালফিউরিক অ্যাসিড ক্যাটালিস্ট এখানে কাজ করবে, ওকে। তাহলে এইচ টু থেকে এইচ প্লাস এই এসও থ্রি এইচটাকে নিয়ে এইচ টু এসে পড়ুন, আর ওইচটা এখানে থেকে এক ডিগ্রি অ্যালকোহল তৈরি করবে। কিন্তু এখানে দেখা যাচ্ছে যেহেতু প্রতিসময় অ্যালকিন তাহলে এক্ষেত্রে সবসময় এক ডিগ্রি অ্যালকোহল হচ্ছে। যদি অপ্রতিসময় অ্যালকিন নেওয়া হয়, যেমন একটা অপজিশনে একদিন উদাহরণ দিচ্ছি, তাহলে মার্কনিকো রুল, অ্যাকর্ডিং টু মার্কনিকো রুল এসে যাচ্ছে, ঠিক আছে। হোয়াট ইজ মার্কনিকো রুল সেটা আমাকে জানতে হবে। তাহলে এরকম একটা অপজিশনে অ্যালকিন আমি উদাহরণ দিলাম ওয়ান প্রোপিন, এই ওয়ান প্রোপিন কম্পাউন্ডকে যদি আমি সালফিউরিক অ্যাসিড অ্যান্ড জল অ্যাকোয়াস সিস্টেমে বিক্রিয়া করি তাহলে দেখা যাচ্ছে মার্কনিকো রুল কী বলেছে, যে দুটো কার্বনের
দ্বিবন্ধন আছে তার যে কার্বনটিতে কম হাইড্রোজেন থাকবে তার সঙ্গে এই যে সালফিউরিক অ্যাসিডের নেগেটিভ অংশটা আছে অর্থাৎ এইট প্লাস SO3 এইট মাইনাস আর এর নেগেটিভ অংশটা কম কার্বনের যেখানে হাইড্রোজেন থাকে তার সঙ্গে অ্যাটাক করবে ওকে তাহলে কি হলো তাহলে মার্কনির রূপে অনুযায়ী এখানটা SO3 এইট এখানটা তারপর সেকেন্ড স্টেপে জল আসলো জলের ওই স্টাফ এখানে কি হবে সিএইচটি সিএইচ ওই মেকানিজমটা বোঝাচ্ছি মনে করো CH3 দ্বিবন্ধন CH2 আমি একটা অপজিশন অ্যালকিন ওয়ান প্রোপিন নিলাম এখানে আমি কি ধারণা করলাম সালফিউরিক অ্যাসিড আর জল সালফিউরিক অ্যাসিড আর জল এরা দুজন বিক্রিয়া করে কি হবে H2SO4 বিক্রিয়া করে এখান থেকে H+ আয়নটা H2O+ হাইড্রোনিয়াম আয়ন প্লাস H2SO4- আয়ন উৎপন্ন করে ওকে তাহলে এই যে H2O+ অর্থাৎ এর এইচ প্লাস আয়ন ইলেকট্রোফিলিক রিয়াকশন করবে কিরকম ভাবে করবে হোয়াট ইজ ইলেকট্রোফিলিক রিয়াকশন এটা এক নম্বর কার্বন এটা দু নম্বর কার্বন হলো ঠিক আছে তাহলে এক নম্বর কার্বনে যদি এইচ প্লাস আয়ন অ্যাটাক করে তাহলে কি হবে সিএইচ থ্রি সিএইচ প্লাস ড্যাশ সিএইচ থ্রি অর্থাৎ টু ডিগ্রি কার্বোকার্বন তৈরি হবে ওকে আর যদি দু নম্বর কার্বনে অ্যাটাক করে এইচ প্লাস আয়ন তাহলে কি দেখা যাচ্ছে এক ডিগ্রি কার্বোকার্বন তৈরি করে এবার আমরা জানি টু ডিগ্রি কার্বোকার্বন আর ওয়ান ডিগ্রি কার্বোকার্বন হোয়াট ইজ দিস মানে স্টেবল তা স্টেবিলিটি ব্যাখ্যাটা আসবে হাইপার কনজুগেশন স্ট্রাকচার হোয়াট ইজ হাইপার কনজুগেশন আমরা জানবো যে কার্বোকার্বনে যে দুটো অ্যালকিল গ্রুপ যুক্ত থাকবে সেই অ্যালকিল গ্রুপে আলফা হাইড্রোজেন এটাকে বলা আলফা হাইড্রোজেন এটা হচ্ছে আলফা হাইড্রোজেন আলফা হাইড্রোজেনের সংখ্যা যদি বাড়ে তা হাইপার কনজুগেটেড স্ট্রাকচার বাড়বে হাইপার কনজুগেটেড বন্ধনী রেজোন্যান্স আমরা হাইপার কনজুগেটেড স্ট্রাকচার কি বলি বন্ধনী রেজোন্যান্স তাহলে এখানে এখানে ছটা আলফা হাইড্রোজেন আছে এখানে আছে দুটো তাহলে যদি মোর স্টেবল মানে টু ডিগ্রি আলফা কার্বোকার্বন মোর স্টেবল দেন নিউক্লিওফাইল অর্থাৎ কি হবে এই কার্বোকার্বনের সঙ্গে নিউক্লিওফাইল অ্যাটাক করবে অর্থাৎ নিউক্লিওফাইলটা কি আমরা জানি জল তাহলে জলের লোন পেয়ার আছে তাহলে এই লোন পেয়ারটাকে অ্যাটাক করবে কি হবে ওকে তারপরে কি হবে এবার দেখো এই এইচটা এখানে চলে যাবে তাহলে এইচ প্লাস প্রোটনটাকে কি নেবে আবার সেই জল এসে অ্যাটাক করবে তাহলে কি হলো সিএইচ থ্রি সিএইচ ওই প্লাস এইচ প্লাস আয়নটা আবার হাইড্রোনিয়াম আয়ন হিসাবে থাকবে তাহলে কি হলো টু ডিগ্রি অ্যালকোহল তৈরি হলো দিস ইজ মেকানিজম মেকানিজমটা তোমাদেরকে জানতে হবে তাহলে অ্যালকোহল প্রিপারেশন অ্যালকিন থেকে হলো এবার আমরা আসি তিন নম্বর প্রিপারেশন ডাইবোরেশন ডাইবোরেশন কি বোরন হাইড্রাইড বি টু এইচ সিক্স দিস কম্পাউন্ড ইজ ডাইবোরেশন ঠিক আছে সেটা আমরা দেখাচ্ছি তোমাদেরকে অপজিসম অ্যালকিন সিএইচ থ্রি সিএইচ দ্বিবন্ধন সিএইচ বি টু এইচ সিক্স বি টু এইচ সিক্সকে বলে ডাইবোরন ওকে এই ডাইবোরন কম্পাউন্ডে বিএইচ থ্রি বোরন ট্রাইহাইড্রাইড আছে ঠিক আছে তাহলে এই বিএইচ থ্রির সঙ্গে কি হবে এই ইলেকট্রোফিলিক রিঅ্যাকশন এই যে পাই বন্ধনটা আছে এটা একটা ট্রানজিশন কম্পাউন্ড তৈরি করবে দিস কম্পাউন্ড ইজ স্টেবল কিভাবে তৈরি করবে এটা দেখো বিএইচ টু এইচ তাহলে এই যে এইটা এখানে অ্যাটাক করলো এটা এখানে অ্যাটাক করলো তাহলে কি হবে দেখো বিএইচ থ্রি থ্রি এইট ড্যাশ কি হলো কোপাই বডেন কম্পাউন্ড
ওকে ঠিক সেইভাবে আবার সেকেন্ড স্টেপে এই ওয়ান প্রোপিল আবার এই হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে কি হবে দুটো হাইড্রোজেনকে দুভাবে প্রতিস্থাপন করে যে কম্পাউন্ডটা তৈরি করবে CH3 CH2 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 1 3 ঠিক আছে তাই প্রোপাইল বারেন ঠিক আছে ওকে এবার দিস কম্পাউন্ডকে আমরা যদি হাইড্রোজেন পারক্সাইড অ্যান্ড NOH দিয়ে কি করবো রিফ্লাক্স করব ওকে তাহলে কি হবে CH3 CH2 CH2 এই যে CH2 আছে এখান থেকে ওই গেছে 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি করবে ঠিক আছে তাহলে ডাইভারশন রিয়াকশনের দ্বারা কি হচ্ছে যে কোনো অ্যালকিন ওকে 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি করছে ওকে এবার আসছি আমরা নেক্সট প্রিপারেশন অ্যালকোহল গিগনার রিগেন হোয়াট ইজ গিগনার রিগেন আর NGX তোমাদেরকে আমি আগেই বলেছি আর NGX কে বলা হয় গিগনার রিগেন আমপ্লান কম্পাউন্ড এর মধ্যে এটা ডেল মাইনার এটা ডেল প্লাস চার সিস্টেম এটা জুবিয়া সিস্টেম আর এই গিগনার বিকারক থেকে আমরা তিন প্রকার অ্যালকোহল তৈরি করতে পারি এক ডিগ্রি দু ডিগ্রি তিন ডিগ্রি ওকে যদি আমি 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি করি তাহলে কি করবো গিগনার রিগেনের সঙ্গে ফর্মালডিহাইড এবং H2 প্লাস চালনা করি তাহলে কি হবে আর H2 ওই 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি করা ঠিক আছে যদি গিগনার রিগেনের সঙ্গে যদি আমি অ্যাসিটাইলডিহাইড যোগ করি অ্যাসিডিক মিডিয়াম H2 প্লাস হাইড্রোনিয়াম আয়নের মাধ্যমে তাহলে কি হবে এখান থেকে আমরা 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি করতে পারি কি রকম CH3 CH2 ওকে আর যদি গিগনার রিগেনের সঙ্গে আমি কিটোন অ্যাসিটন কম্পাউন্ডের সঙ্গে বিক্রিয়া করি অ্যাসিডিক মিডিয়ামে তাহলে আমরা দেখতে পাচ্ছি CH3 CH2 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি করতে পারবো এটা হচ্ছে গিগনার রিগেন থেকে অ্যালকোহল প্রিপারেশন এবার হচ্ছে যে কোনো আমরা অ্যাসিড কার্বক্সিলিক অ্যাসিড বা অ্যালডিহাইড কম্পাউন্ডকেও আমরা বিজারিত করে রিডাকশন করে আমরা অ্যালকোহল তৈরি করতে পারি ঠিক আছে তাহলে এবার নেক্সট অ্যালকোহল প্রিপারেশন আসছে অ্যালডিহাইড যে কোনো কার্বনিক কম্পাউন্ড ওকে তাহলে কার্বনিক কম্পাউন্ড কাকে বলে আমরা প্রথমেই জানবো সি দ্বিবন্ধন এই যে দুটো হাত আছে এই দুটোর মধ্যে যদি একটা অ্যালকিল গ্রুপ থাকে আর একটা যদি হাইড্রোজেন থাকে এই বন্ধনের সঙ্গে তাহলে এটাকে বলে অ্যালডিহাইড আর যদি সি দ্বিবন্ধন দুটোই অ্যালকিল গ্রুপ থাকে তাহলে সেটাকে বলবো কিটোন তাহলে এই অ্যালডিহাইড বা কিটোনকে আমরা যদি যে কোনো রিডিউসিং এজেন্ট দিয়ে আমরা যদি বিজারিত করি হোয়াট ইজ রিডিউসিং এজেন্ট জিঙ্ক ইথানল সোডিয়াম অ্যামালগাম গারেসিয়েল LiLH4 NaBH4 ঠিক আছে এই সমস্ত বা র্যানি নিকেল প্যালাডিয়াম সম্পৃক্ত নিকেলের কি হচ্ছে অ্যাডসর্ব হাইড্রোজেন ঠিক আছে তাহলে সেটা কি হচ্ছে নিকেল হাইড্রোজেন অর জিঙ্ক ইথানল CPH5OH বা সোডিয়াম ইথানল বা জিঙ্ক গার্বক্সিল দিয়ে যদি আমরা রিডিউসিং করি তাহলে হাইড্রোজেনটা এখানে ঢুকে কি হবে অ্যালকোহল প্রিপারেশন ওকে কিটোন যদি এই সমস্ত রিডিউসিং এজেন্ট দিয়ে বিচারিত করি তাহলে সেটা কি হবে আর আর কি হলো 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি হলো ওকে তাহলে অ্যালডিহাইড অ্যান্ড কিটোনকে আমরা যে কোনো রিডিউসিং এজেন্ট দিয়ে যদি বিচারিত করি তাহলে অ্যালকোহল তৈরি হবে এর একটা খুব ইম্পর্টেন্ট রিয়াকশন আছে MGV রিয়াকশন মিরুইন পন্ড্র ভাল্লে রিয়াকশন সেটা কি আমরা দেখবো কীভাবে হয় এমপিবি রিয়াকশন মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষা খুব পড়ে এমপিবি মনে করো একটা অ্যালকিন নিলাম এই অ্যালকিনকে আইসোপ্রোপাইল অ্যালকিন দবনি CH3 CH8 OH CH2 আর যে দাপক বিকারকটা নেব CH3 CH2 CH8 OH ওকে এই কম্পাউন্ডের সঙ্গে যদি বিক্রিয়া করি তাহলে কি হবে যে কিটোন পজিশনটার সঙ্গে
আইসোপ্রোপাইল অ্যালকোহলটা এই বিকারকের সঙ্গে যুক্ত হবে তাহলে সেই কিরণ পজিশনটা 2 ডিগ্রি অ্যালকোহল হয়ে যাবে কিরকম আর এই ওই আর আর কি আইসোপ্রোপাইল অ্যালকোহলের সলিউশনে বিকারক হচ্ছে সেটা কনভার্টেড টু কিরণ তার সিএইচ3 খুব ইম্পর্টেন্ট রিঅ্যাকশন পরীক্ষা করে এমপিবি রিঅ্যাকশন হয় এমপিবি রিঅ্যাকশন মিরুইন কন্ডর ভালে রিঅ্যাকশন ওকে এবার আমরা আসছি যে কোন কার্বক্সিলিক অ্যাসিড থেকে অ্যালকোহল প্রিপারেশন ওকে মনে করো কার্বক্সিলিক অ্যাসিড আর সিডাবলে নিলাম এই আর সিডাবলে ধরো যে কোন বিজারক দ্রব্য এলআইএলএইচ4 বিজারক করলে কি হবে আর সিএইচ অ্যালকোহল তৈরি হবে ওকে তাহলে এগুলোই হচ্ছে তোমার অ্যালকোহল প্রিপারেশন ও এবার বন্ধ কর ওকে অ্যালকোহল প্রিপারেশন করুন তো